সূচকের রঙ দেখছে একটা, এখানে কি বলছে না 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, এর মানটা কত হবে? 243, 279 না 3? এটাকে আমরা কীভাবে করবো না, প্রথমে আমরা যেখানে 0.243 যে দশমিক তুললে দশমিকের জন্য এটা এক, তিনটে সংখ্যা আছে বলে 1, 2, 3, তারপরে কত আছে না 0.2, তো পাওয়ারে দশমিক তুললে দশমিকের জন্য একটা এক, একটা সংখ্যা আছে বলে একটা শূন্য। একইভাবে এটাকে আমরা কী করবো না, 10 টু দ্য পাওয়ার, উপরে আছে 6, দশমিক ছিল একটা, দশমিক তুললে দশমিকের জন্য একটা এক, একটা সংখ্যা আছে বলে একটা শূন্য। ঠিক আছে, 243 এটাকে আমরা উৎপাদক করছি, তিন দিয়ে ভাঙলে কত হবে, 3 8 24, 3 1 3, আবার তিন দিয়ে ভাঙলে কত হবে, 3 2 6, 3 7 21, আর 3 দিলে 3 9 27, 3 3 9, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত না 3 টু দি পাওয়ার 5। এখানে আমরা কী পাচ্ছি না, 1000, হাজার মানে কত হবে না 10 তিনবার গুণ করতে হবে। ঠিক আছে, তারপরে কত হচ্ছে না, এই 2 দিয়ে 5 দশের কাটলে কত হবে, 2 1 2, 5 2 মানে 10, এর পাওয়ারে কত আছে 1 এর 5, টোটালটার পাওয়ারে। ঠিক আছে, আর এটা কত হচ্ছে, 3 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 5 হবে, তাহলে 10 এর পাওয়ারে কত হচ্ছে না 3 এর 5। ঠিক আছে, এর একটা আমরা কি জানি সূত্র না, a/b যদি টু দি পাওয়ার m থাকে তাহলে mটা এর ঘাড়ে চাপবে, এটা এর ঘাড়ে চাপবে, তাহলে a টু দি পাওয়ার m/b টু দি পাওয়ার m হয়। তাই একে 1/5 এখানে পড়বে, 3 এর পাওয়ারে পড়বে, 1/5 এখানে পড়বে, তাই এখানে 3 এর পাওয়ারে যখন পড়বে তখন কী হবে না, 3 টু দি পাওয়ার 5 আছে গুণ 1 এর 5, ঘরে কী হবে না 10 এর পাওয়ারে 3 আছে, 1 এর 5 দিয়ে গুণ করলে কী হবে, সেখানে আমরা রাখলাম 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, তাহলে এখানে আমরা কী পাচ্ছি না, এই 5 এর সঙ্গে 5টা ক্যান্সেল হচ্ছে, তাহলে 3 থাকছে ইন্টু 10 টু দি পাওয়ার 5 থাকছে, এখানে থাকছে 3/5, ভাগ আছে 10 টু দি পাওয়ার 3/5, ভাগ মানে পাওয়ারে বিয়োগ হয়, বিয়োগ দিয়ে পাওয়ারে কত আছে না 3/5, তো কত হচ্ছে না 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0, কোনো সংখ্যা যদি পাওয়ারে 0 হয় সেটা 1 হয়, তাহলে 3 গুণ 1 সমান কত হচ্ছে না 3, তাহলে আমাদের অপশান যে ডি আছে এখানে, অপশান ডি ছিল যে 3, সেটা ঠিক হয়ে যাবে।